একটু চেক করে নিই লাইট ফ্রি সাউন্ড এভরিথিং ক্লিয়ার আছে কি না ও আমি তো ও নামি हेलो हाय अरिंदम हेलो अप्पू हाय फरजना अप्पू सो अच्छा है आई वाज़ सपोज्ड टू चेक जे साउंड एंड डिस्प्ले क्लियर छ कि ना तुमरा एकटू जानिए दियो जे साउंड एंड डिस्प्ले एवरीथिंग क्लियर छ कि ना ओके

ওকে আপু তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ফারিন ওইটা আমি একটু দেখে নিই যে ক্যামেরারটাতে তো সমস্যা আছে কি না তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সাবনাম ওকে সো আমি হচ্ছে চেক করে নিয়েছি আমার ডিসপ্লে অ্যান্ড সাউন্ড এভরিথিং ক্লিয়ার আছে বাট স্টিল তোমরা জানিয়ে দাও আমাকে ভয়েস অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আছে কি না কাজ আজকে তো সব আমাদের ক্লিয়ার আউট সেল দিয়ে দিচ্ছি সো আজকে লাইফটা মিস করা যাবে না সবাই মিলে এনজয় করব। পিঙ্ক কালার হবে না ডিয়ার আমি যেটা পরে আছি সেটার শুধু একটা কালারই আছে তোমার হাতের ফোনটা কি।

এটাকে বলে হ্যাঁ তা একদম পুরা ক্লিয়ার আউট চাকাচাক সেল দিতে হবে আমাদেরকে बिकॉज আমাদের যেহেতু ই সামনে আসছে তো ঈদের উপলক্ষ্যেও কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ স্টক আমাদের মানে শোরুমেই আনা হবে ন অলসো অন্যান্য আউটলেটেও আনা হবে সো আমাদের আগে যে সব ড্রেসগুলো আছে সবই হচ্ছে ক্লিয়ার আউট সেলে ইয়ে করতে হবে লাইক সাফাই করতে হবে ঘোলা ঘোলা লাগছে আচ্ছা আমি তো মুছে নিলাম দাও তো এটা আমি তো এটা মুছে নিলাম তাও দেখো খুব মিষ্টি লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ কি মায়া বি আপু থ্যাংক ইউ সো মাচ ওকেই সো যারা যারা ভিউ করছি বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দেয় অ্যান্ড আমিও যেহেতু একটা রেড কালারের ড্রেস পরে এসেছি একটা রেড কালারের কুর্তি পরে এসেছি অনলি ইউ ক্যান টিকেড অ্যাজ আ ভ্যালেন্টাইন্স ডে লুক আমি যেহেতু ওরকম মানে ইয়ে করে আসি বাট হ্যাঁ যেহেতু ভ্যালেন্টাইনস ডে চলতেছে সো আমি একটা ভ্যালেন্টাইনস ডে লুক অনুযায়ী হ্যাঁ ভ্যালেন্টাইন্স যে লুক অনুযায়ী একটু রেড কালারের ড্রেস পরেছি অ্যান্ড অলসো একটা মাল্টি কালারের ইয়ে পরেছি যে এক্সেসারি পরেছি সো এটাও কিন্তু আমাদের ইয়ে থেকেই নেওয়া

আমার ড্রেসটা হচ্ছে কমপ্লিটলি একটা অর্গ্যানজা ম্যাটেরিয়ালের উপরে অলসো ভিতরে কিন্তু অলরেডি দেওয়া হয়েছে ওকে উফ আই লাভ ড্রেস সো মাচ অলসো দ্য স্লিভ ওয়ারিং এটা কিন্তু সফট নেটের উপরে বিউটিফুলি এমব্রয়ডারি করা অ্যান্ড অলসো দ্য ডিজাইন উই ক্যান সি এটা একটা ডিজাইনটা কিন্তু একটু লাইক ডিফারেন্ট আমি কিভাবে বুঝাবো এই সাইডটা একটু ছোট অ্যান্ড এই সাইডটা একটু বড়

এমব্রয়ডারির উপর হচ্ছে সিকুইন্সের ওয়ার্কটা করা সো খুবই গর্জিয়াসলি আমাদের একটা ফিনিশিং দিয়েছে ফুল ড্রেসটাতে অ্যান্ড দ্য দামান পোষণে কিন্তু আমাদের বিউটিফুল একটা কার্ট ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে সো এটার ভিতরে আবার ইনার অ্যাড করা হয়েছে সো এটার জন্য কোনো তোমার এক্সট্রা কোনো খরচ লাগছে না সো এটা হচ্ছে একটা সিঙ্গেল কুর্তি এটা কোন ইয়ের

অ্যান্ড শুধুমাত্র সুন্দরবনের মাধ্যমে হচ্ছে আমরা হোম ডেলিভারিটা প্রেফার করতেছি অ্যান্ড দ্য ডেলিভারি চার্জেজ আর ইনসাইড ঢাকা হান্ড্রেড টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা বিশ্বের টু হান্ড্রেড টাকা পড়বে অ্যান্ড 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 দ্য মোস্ট আমরা কিন্তু প্রত্যেকটা লাইভে তোমাদেরকে মেনশন করে দিচ্ছি খুব সুন্দর করে যে আমাদের প্রত্যেকটা যেই প্রোডাক্টস আমরা দেখাচ্ছি খুবই কষ্ট করে কিন্তু লাইক আমরা কস্টন অ্যাকচুয়ালি মানে বলতেছি যে আমাদের এফোর্টসটা দেখাতে চাচ্ছি যে আমরা লাইভে এসে ড্রেসেস দেখাচ্ছি দেন ভিডিওস করতেছি ফোটোস আপলোড দিচ্ছি সব কিছু শেয়ার করতেছি এমন না আমরা যদি স্টকটা আনতাম একটা সুন্দর মতো ক্যাটালগ তোমাদেরকে লাইক ফটো তুলে তোমাদের ইয়ে থেকে মানে আপলোড করে দিতে পারতাম সেখান থেকেই তুমি চুজ করে নিতে পারতাম বাট স্টিল উই আর প্রোভাইডিং ইউ ভিডিওস উই আর প্রোভাইডিং ইউ লাইভ অ্যান্ড র ফোটোজ এছাড়াও যদি তোমাদের কোনো কালারসের সমস্যা হয়ে থাকে বা তোমাদের কোনো ডিজাইনে যদি কোনো মিসকনসেপশন হয়ে থাকে প্লিজ এটা স্কিপ করে ফেলো ঠিক আছে এটা নিয়ে কিন্তু কোনো আই টু বি হ্যারেসড ওকে মানে এসব নিয়ে কিন্তু কোনো ধরনের হ্যারাসমেন্ট চাই না প্রত্যেকটা লাইভে বলতেছি যে লাইফটা দেখুন ক্লিয়ারলি দেখুন ক্লিয়ারলি বুঝে নাও যেটা কালারটা কেমন এটা ডিজাইনটা কেমন অ্যান্ড অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে দাও অবশ্যই অবশ্যই কোনোভাবেই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত তুমি ওই ড্রেসটা স্কিপ করে দিতে পারো তোমার কোনো দরকার নেই সেটাকে নিয়ে লাইক কি বলবো হ্যাঁ কোনো কনফিউশন থাকার বা তোমার এটা নিয়ে কোনো গুতাগুতি করার কোনো দরকার নেই ঠিক আছে এটা একদম কমপ্লিট ফ্রিডম তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ওকে নাইস ড্রেস থ্যাংক ইউ শিমু হাই বেবি হাই হুমানা ওকে সো আসসালামু আলাইকুম আপু ওয়ালেকুম আসসালাম রাখা আপু হ্যাঁ আচ্ছা সো আমার ড্রেসের প্রাইসটা জানিয়ে দিই আমার ড্রেসের প্রাইস কত পড়বে ওকে সো তিন হাজার দুশো পঞ্চাশ অনলি বা

ং এটাও কিন্তু আমাদের অরেঞ্জ থেকেই নেওয়া সো আই ট্রাই মাল্টি কালার ইয়ারিং যেটা কিনে একটু আলাদা কন্ট্রাস্টে পড়বে সো এটা যদি পছন্দ হচ্ছে অবশ্যই এটারও স্ক্রিনশার্ট তুলে ইনবক্স করে ফেলতে পারো ঠিক আছে ফর লাইক ফার্দার কোয়ারিজ লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সিমাপা আমি চোখে না দেখতেই পারতেছি না আমার চোখ ঘোলা আসে কি ফোন ঘোলা আসে বুঝতেছি না আচ্ছা সো দ্য থিং ইজ অনেক গল্প করে ফেলছি আজ অনেক পক পক করে ফেলছি এখন হচ্ছে আমি যেসব সেল আজকে দেখাবো তোমাদেরকে সেসব ড্রেসগুলো একটু একটু করে দেখাই সো যেহেতু আমি বলেছি আজকে হচ্ছে সব অ্যাম্বার্ড লাইক জ্যাকার্ড অ্যাম্বার্ডের কালেকশন দেখাবো সো দ্য ফার্স্ট ড্রেস আম গোনা শো ইউ ইজ একটা ফিরোজা কালার এটাই দাও আচ্ছা হ্যাঁ এটাও দাও 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 আচ্ছা এটা ডার্ক কালার দাও

অনেক সুন্দর লাগছে মনি থ্যাংক ইউ সো খালা খালামনি ওকে সো ওয়াও দিস ইস আ ভেরি বিউটিফুল ড্রেস এটা বেস কালারটা দেখো দেখা নেভি ব্লু এর উপরে কিন্তু আমাদের জ্যাকার্ডের বিউটিফুলি গোল্ডেন কালারের প্রিন্ট করা থাকছে লাইক প্রিন্ট অ্যাকচুয়ালি লাইক কি বলবো জ্যাকার্ডের ইয়ে করা থাকছে ওয়ার্ক করা থাকছে ওকে

ওকে ওকে সো এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা পুরোপুরি এরকমই থাকছে সো চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে দামান পোর্শনটাও দেখো কত গর্জিয়াসলি আমাদের এখানে ওয়ার্ক করা থাকছে পুরোটা জ্যাকার্ডের উপরে ওয়ার্ক করা অলরাইট এখন হচ্ছে ব্যাক পোর্শনটা দেখি ও এটা স্লিভসিয়ে দিইস সো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা স্লিভস পোর্শনটা দেখো কত গর্জিয়াসলি আমাদের এখানে ওয়ার্ক করা থাকছে জ্যাকার্ডের উপরে দিস পোর্শন আর ভেরি বিউটিফুলি ওয়ার্ক অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের এন্ডিং পোর্শনগুলো যেগুলো কিনা আমাদের এন্ডিং সাইডে পড়বে এগুলোও খুবই গর্জিয়াসলি ডান অ্যান্ড হেভি গো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা

অলরাইট দুই পোর্শনটাই কিন্তু খুবই বিউটিফুলি ওয়ার্ক করা থাকছে তো তোমরা চাইলে এই পোর্শনটাও ফ্রন্ট পর্শন দিতে পারো বা ওই পোর্শনটাও ফ্রন্ট পোর্শন দিতে পারো ঠিক আছে এটারও দামান পোর্শনটা দেখিয়ে দিই এটা দামান পোর্শনটাও কিন্তু সেম থাকছে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের না অ্যাকচুয়ালি এটা সেম না এটার একটু ডিফারেন্ট দামান পোর্শন থাকছে ওকে সো এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে তোমাদের কাছে যে জিনিসটা লাইক যেই ডিজাইনটা বেশি ভালো লাগছে সেটাকেই ফ্রন্ট পোর্শনে দিয়ে দিও অলরাইট সো এটা হচ্ছে আমি ড্রেসটা ধরি ধরার পাশাপাশি হচ্ছে দুপাত্টাটাও ধরবো আচ্ছা না এটা দাও এটা সুন্দর লাগে হ্যাঁ তো আমার কাছে লাইক এই এই ডিজাইনটা সুন্দর লেগেছে তাই আমি এই ডিজাইনটাকে ফ্রন্টে ধরেছি খালি লাগেটা এটা তো মোটিভ মোটিভ লাগে সুন্দর লাগে এটা হ্যাঁ দাও হ্যাঁ এটা ভালো আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে দিলাম আমার কিন্তু ব্যাক পোর্শনটা ভালো লাগছে তো আমি যদি এরকম মেক করি অবভিয়াসলি আমি ব্যাক পোর্শনটা ফ্রন্ট পোর্শন দিয়ে দিব ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ওয়া দুপাট্টাটা দেখো কতটা না অ্যান্ড পুরোটা হচ্ছে এতটা চড়া হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিটলি একটা পার্টি ওয়্যার সো অবশ্যই আমরা লাইক কি বলবো একটা মার্জিত লুকেও পার্টি ওয়্যার ইউ করতে পারবো পার্টি ওয়্যার পারচেস করতে পারবো সেটাতে দেখো খুবই ভদ্র লাগতেছে আমাকে দেখতে নো সেটা মেক করার পর আরো আর আরো বেশি প্রিটি লাগবে না আরো বেশি ভদ্র মনে হবে আমাকে এন্ড অবভিয়াসলি দিস ইজ অলসো আ পার্টি ওয়্যার হাই ডিয়ার আপনি হাই যাও হ্যাঁ এন্ড যেহেতু এখন বিয়ে शादी চলতেছে কিছু ধরনের অকেশনস চলতেছে এন্ড অলসো আমাদের ভ্যালেন্টাইন্স ডে ফাল্গুন এগুলো চলাফেরা করতেছে সো

সেলটা দিয়ে দিচ্ছি এটা যা যাতে ভালো লাগতেছে স্ক্রিনশট এনবক্স করে ফেলবো রাইট যদি কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ লাইফটি টু একটু ক্লিয়ারলি দেখবেন বাট পরে গিয়ে এগুলো নিয়ে যাতে কোনো লাইক বুঝছে না মানে কি বুঝাবো হ্যাঁ এসব নিয়ে কোনো কনফিউশন থাকলে প্লিজ তাহলে এটাকে স্কিপ করে ফেলো ছাড়া চেঞ্জ করে আমরা কোনোভাবেই কোনো কিছু চেঞ্জ করে দিবো না আমাদের ড্রেসেস দেখাচ্ছে কালার দেখাচ্ছে সামনে এসে এসে তোমাদেরকে ডিজাইনও দেখিয়ে দিচ্ছি আবার তার উপর দিয়ে ভিডিওস দেওয়া হচ্ছে ফটোস আপলোড করা হচ্ছে সো আই ডোন্ট থিঙ্ক সো এখানে আর কোনো প্রবলেম হওয়া উচিত যদি প্রবলেম হয়ও প্লিজ শোরুমটা ভিজিট করে ফেলো প্রত্যেকটা লাইভের শুরুতেই কিন্তু শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই অলসো কিন্তু আমাদের লাইভটা স্টার্টই করে একটা ইয়ে দিয়ে লাইক একটা ফ্রেম দিয়ে সেই ফ্রেমেও কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে আমি হচ্ছে এখন ড্রেসটা সরিয়ে ফেলবো এটার প্রাইসটা জানাবো আগে এটার প্রাইসটা কেমন ওকে সো এটার প্রাইস ছিল আগে তিন হাজার পঞ্চাশ করে বাট ফর দ্য ফর টুডে সেল এটার প্রাইস থাকছে হচ্ছে কত টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি অনলি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি দ্যাট তো বিউটিফুল জ্যাকাডেম্বার কালেকশন পেয়ে যাচ্ছি সো দেরি না করি অ্যান্ড আমাদের যেহেতু অকেশনস আসতেছে অনেক সো আমরা আমাদের অভিয়াসলি অভিয়াসলি কিছু নতুন কালেকশনস অ্যান্ড ব্র্যান্ডি কালেকশনস হ্যান্ডে রাখতে হবে সো এখন হচ্ছে আমি এই ড্রেসটা সরিয়ে ফেলব সরিয়ে নেক্সট কালারে চলে যাব কত সুইট তুমি আপু তাই নাকি প্রমী

প্রাইস কত আপু ব্লু ড্রেসটার আচ্ছা আপু প্রাইস ছিল এটার থ্রি সামথিং না কত জিনিস ছিল বাট ফর টুডে সেল অনলি ফর টুডে সেল আজকে সেলের জন্য হচ্ছে এটার প্রাইস আছে টু ওকে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত ওয়ান একটা বেশি নিয়ে পড়বে ঢাকার বাইরে জিজ্ঞেস করছে হুম কোনটা দুপাটা ওকে সো এটা হচ্ছে আমাদের যেহেতু এইসব কালেকশন প্রত্যেকটা ড্রেসেস গুলো হচ্ছে আমাদের ব্যাক পোর্শন অ্যান্ড ফ্রন্ট পোর্শন খুবই গর্জিয়াস হয় সো আমি ব্যাক পোর্শনও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট পোর্শনও সুন্দর করে দেখিয়ে দিব যাতে কোনো প্রকার কনফিউশন না থাকে অ্যান্ড যাতে তোমরা তোমাদের মতো করে চুজ করে নিতে পারো যে তোমার ফ্রন্ট পোর্শনে কোনটা দিবা ব্যাক পোর্শনে কোনটা দিবা ঠিক আছে সো দিস ইজ এনি কাইন্ড অফ পোর্শন আমি এটাকে ফ্রন্ট পোর্শন ডাকলাম যাও এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটার ফ্রন্ট পোর্শনের ডিজাইনটা এরকম থাকছে অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন ওকে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনের ডিজাইনটা থাকছে সো আমি হচ্ছে কাজ থেকে তোমাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা জুড়ে এরকম একটা ডিজাইন থাকবে অলরাইট আপু তোমার ওয়েট কত আমার ওয়েট বিশ কি আপনার কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটার প্রাইস কত আপি ড্রেসটার প্রাইস হচ্ছে আগে ছিল থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি অ্যান্ড ফর টু ডেইজ সেল লাইভ ইট ইটস গন আপি অনলি অনলি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওকে অনেক কাপড় ম্যাটেরিয়াল কি কাপড় ম্যাটেরিয়াল হচ্ছে আপু জ্যাকার্ডের উপরে ঠিক আছে জ্যাকার্ড ম্যাটেরিয়ালের উপরে অ্যান্ড অনেক কাপড় দাও ইয়েস অবভিয়াসলি এখন হচ্ছে মোর দেন না ক্লোদিং দেওয়া আছে সো তোমরা তোমাদের মতো করে ইচ্ছা মতো করে মেক করে নিতে পারে ঠিক আছে সো এগুলো হচ্ছে ডিজাইনগুলো দেখাচ্ছিলাম অ্যান্ড দিজ আর দ্য লাইক দামান পোর্শন দামান পোর্শনটা খুবই বিউটিফুল একটা লাইক আমাদের জ্যাকার্ডের প্রিন্ট দিয়েছে ঠিক আছে সো চলে যাব হচ্ছে আমাদের এখন স্লিভসটাতে সো দিস ইজ দ্য স্লিভস অল রাইট স্লিভসটা হচ্ছে মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড স্লিভসটার ডিজাইন দেখো কত বিউটিফুলি আমাদের এখানে জ্যাকার্ডের প্রিন্ট করা আছে খুবই বিউটিফুল কিছু ফ্লোরাল অ্যাক্টিভিটিসও করা আছে অ্যান্ড অলসো জিগজ্যাক কিছু অ্যাক্টিভিটিসও করা আছে ঠিক আছে ফার্স্ট কালারটা কত আপু সেম টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেল অল রাইট সো এটা হচ্ছে আরেকটা পোর্শন বাও এই পোর্শনটাকে আমি ফ্রন্ট পোর্শনে দিলে খুবই সুন্দর লাগবে আমার কাছে কাজ এগুলোর মোটিভসগুলো দেখো অনেক বড় বড় অ্যান্ড মোটিভসগুলো কিন্তু খুবই চকচক করতেছে লাইক যেহেতু অ্যাম্বারে কালেকশন মানে অ্যাম্বার বলি জ্যাকার্ডের প্রিন্ট করা সেগুলো চকচক করতেছে অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন দামান পোর্শনটা খুবই গর্জিয়াসলি ওয়ার্ক করা থাকছে আমি হচ্ছে এটা সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিব সো দিস ইজ আওয়ার বডি পোর্শন অ্যান্ড দিস ইজ গনা বি আওয়ার দামান পোর্শন দামান পোর্শনটাও খুবই গর্জিয়াসলি ওয়ার্ক করা থাকছে ঠিক আছে

ডিজাইন দেখে না কিন্তু দেখেন গোল্ডেন কালার ডিজাইনের উপরে থাকছে সো খুবই বিউটিফুল একটা আউটকাম দিয়েছে সো হু এভার ওয়ান পারচেজ এট এটার প্রাইসটা আমি জানিয়ে দিই এটার প্রাইস আগে ছিল কিন্তু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি অ্যান্ড আফটার দ্য ডিসকাউন্ট ইটস অনলি অ্যান্ড অনলি থ্রি থাউজেন্ড ইটস অনলি অন টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওকে সো এটা যদি যদি ভালো লাগতেছে স্ক্রিনশট তো ইনবক্স করে ফেলবো তাড়াতাড়ি এর প্রাইস আরেকবার বলে দিব 2750 লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওকে যা যা লাইভ টি ভিউ করছি বেশি বেশি করে লাইভ শেয়ার করে দিই কারণ আজকে লাইভ কিন্তু আমাদের ক্লিয়ার আউট স্টক ক্লিয়ার আউট সেল সো আজকে হচ্ছে সবগুলো ড্রেসেস আমরা অনেক 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 বেশি রিজনেবল প্রাইসে ছেড়ে দিচ্ছি সো এটা হচ্ছে এখন আমি সরিয়ে ফেলবো নেক্সট ড্রেসটা চলে যাব ম্যাটেরিয়াল কি আপু ম্যাটেরিয়ালটা আই হি আপু ম্যাটেরিয়ালটা থাকছে হচ্ছে জ্যাকেটের উপরে ঠিক আছে আমি অর্ডার করব করে ফেলো ডিয়ার অর্ডার করতে চাই করে ফেলো আপু ম্যাটেরিয়াল কি ডিয়ার আচ্ছা সরি ডিয়ার না ড্রেসের ওকে ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে জ্যাকার্ডের উপরে ডিয়ার ওকে প্রাইস হান্ড্রেড ফিফটি অনলি অ্যান্ড অনলি ফর টু ডেজ লাইফ আজকের জন্য শুধু আপু আজকের প্রতিটা ড্রেস এত বেশি সুন্দর অ্যান্ড গরজেস থ্যাংক ইউ সো মাচ রোদেল আপু ওকে তোমার পরা ড্রেসটা আছে জি আপু অবশ্যই আছে আমার পড়ার ড্রেসটা আমি যেসব ড্রেসে যদি পরি বা দেখাই তোমাদেরকে বা পিছেও দেখছো আই গেস পিছেও ড্রেসেস আছে বা ইয়া আমি যেগুলো এমনিও লাইভে দেখাই সবই হচ্ছে অ্যাভেলেবেল আছে আপু মন চায় সবগুলো নিয়ে নিই ড্রেস আমারও মন চায় খুবই বিউটিফুল বিউটিফুল ড্রেসেস আছে সো দিস ইজ আওয়ার লাইক আনাদার ড্রেস যেটা কিন্তু জ্যাকেটের উপরেই এটা কি দিস ও এটা ফ্রন্ট আচ্ছা 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 ওকে সো কেমন আছো আপনি আলহামদুলিল্লাহ সাজিদ আপন খুবই ভালো আছি তুমি কেমন আছো তুই এই রেড ড্রেসটা কিনে ফেল সুন্দর মানাইছে তোকে তাই নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ জাস্ট ওয়াও অল কালেকশন থ্যাংক ইউ সো মাচ তোমার পাওয়ার ড্রেসটা ম্যাটেরিয়াল অ্যান্ড প্রাইসটা বলো আপু আমার পাওয়ার ড্রেসটা ম্যাটেরিয়াল হচ্ছে সফট নেটের উপরে ভিতরে ইনার অ্যাড করা আছে অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ কথা ছিল টু কোটাجنট ছিল ইচ্ছে ভুলে গেলাম জিজ্ঞাস করে আসলে ওকে সো আমি জানিয়ে দিচ্ছি আমার ড্রেসটার প্রাইস তার আগে হচ্ছে আমি এই ড্রেসটা দেখিয়ে এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস যেটা কিনা জ্যাকার্ডের উপরে এন্ড দা কালার ইজ ভেরি 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 বিউটিফুল এটা কি বলবো একটা ব্রাউনিশ কালার বলবো এটা লিপস্টিক ব্রাউনিশ কালার কেমন দেখতে আছে একটা লিপস্টিক ব্রাউনিশ কালারের উপরে হচ্ছে আমাদের জ্যাকার্ডের প্রিন্ট করা থাকছে সো এটা হচ্ছে যাদের যাদের পছন্দ হবে স্ক্রিন শটটা তুলে ইনবক্স করে ফেলবো তাড়াতাড়ি ওকে এটা হচ্ছে আমার ও আচ্ছা সো আমার ড্রেসটা কিন্তু আগে ছিল বত্রিশশো পঞ্চাশ করে বাট আফটার দ্য লাইক সেল এটা হচ্ছে আঠাইশশো পঞ্চাশ তো ওরটা আঠাশশো পঞ্চাশ আর থ্যাংক ইউ সো মাচ প্রোমার মনে আছে ঠিকই যে এটা আঠাইশো পঞ্চাশ তো এটা ভাল লাগছে দোস্তি নিবি হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা আমি এটাকে ধরেই দেখিয়ে দিলাম এটাকে ধরেই রাখি আমি এর পাশাপাশি হচ্ছে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই তোমাদেরকে সো দিস ইজ দ্য ব্যাক পোর্শন ব্যাক পোর্শনের মোটিভগুলো দেখা কত বিউটিফুলি ডান অ্যান্ড আই উড লাভ টু শো ইউ দ্য দামান পোর্শন এখানে দামান পোর্শন নেই ও আচ্ছা আচ্ছা ওটা তো ওই দুপাটাটা সো এটা কিন্তু লাইক এটা যেহেতু ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে বুঝাই যাচ্ছে কাজ এটার কোনো দামান পোর্শন নেই এটা একটা প্রিন্টারি লাইক এরকম মোটিভস উপরেই পুরো ড্রেসটা সো এটাতে হচ্ছে আছে আমাদের ব্যাক পোর্শন অ্যান্ড অলসো দ্য স্লিভস ওকে এই যে এই ড্রেসটা সাম হচ্ছে এটা সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে এখন আমি যে ড্রেসটা ধরে আছি তার পাশাপাশি দুপাটটা আই লিটারেলি কুড ইমাজিন মাই দিস ড্রেস ও আ বাবুটা আচ্ছা নিয়ে ফেলো সোনা তোমার তখন এক্সাম শেষ তুমি এখন বেশি বেশি শপিং করো একটু টাকা টুকার দিকে তাকাইও তোমার তো আবার হুশ থাকে না ওকে যে আপু অফ হোয়াইটটা স্ক্রিনশট নেব অফ হোয়াইট অফ ছিল না তো ডিয়ার অফ হোয়াইট কোনটা বললো আচ্ছা ঠিক আছে সো এটা হচ্ছে একটা ব্রাউন কালারের উপরে অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট পোর্শন যেটা কিনা ডাইট কটনের অ্যান্ড একদম সলিড ব্রাউন কালারের উপরে থাকছে সো এটা যদি ভালো লাগতেছে স্ক্রিনশট তো তুলে বক্স করে ফেলি তাতে অ্যান্ড অবভিয়াসলি আম গো না মেনশন ইট এগেইন অ্যান্ড এগেইন যে এগুলার প্রাইস কিন্তু আগে ছিল থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি বাট আফটার দ্য ডিসকাউন্ট অনলি ফর টুডেইজ লাইভ আজকের ক্লিয়ার আউট জন্য প্রাইস থাকবে টু আজকে কি আমার প্রাইস ভুলে দিতেছি খালি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটিতে অনেক বিউটিফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা সেগুলো মেক করার পর অবভিয়াসলি ইট বি ওয়ার্থ বাইং ইট সো এখন হচ্ছে আমি এই ড্রেসটা সরিয়ে ফেলবো নেক্সট ড্রেসে জাম্প করব তার আগে সবাই যারা যারা ভিউ করছে লাইভটি বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিতে হবে আজকের লাইভটি হচ্ছে আমার প্রত্যেকটা ড্রেসেস যেগুলো দেখাবো সবই হচ্ছে কিন্তু একদম ক্লিয়ার আউটসেলে সো সবই কিন্তু আমরা অনেক 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 বেশি বাজেট ফ্রেন্ডলিতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবো সো obviously আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে এন্ড সাথে থাকতে হবে যাতে তোমাদের অনেক বিউটিফুল বিউটিফুল ড্রেসেস দেখাতে পারি আপু প্রাইস কি ফিক্সড ইয়েস গায় নাইস কালার থ্যাংক ইউ সো মাচ রি পাপু অর্ডার করবো কীভাবে অ্যাপিডিয়ার আপনার যেই ড্রেসটা ভালো লাগছে একটা স্ক্রিনশট তুলে আমাদের পেজে ইনবক্সে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আপনার ফোন নম্বর অ্যান্ড অ্যাড্রেসটা আমাদের পেজে ইনবক্সে জানিয়ে দেবেন এফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাপাউট দ্য ড্রেস তাহলে প্লিজ কিপ করে ফেলেন কাজ এগুলো নিয়ে অনেক বেশি লাইক এম্বারেসমেন্ট হয় যেটা কিনা আমরা চাই না তাই বলেই কিন্তু আমরা লাইভে আসি ড্রেসেসের ছবি তুলে ড্রেসেস দেখাই ড্রেসেস লাইভও করি লাইভ বলে মানে ভিডিওসও করি সো নো এগুলো নিয়ে যখন বলো যে এ কালার এমন কেন এই কালার হ্যান কেন ত্যান কেন কেন এগুলো বলতে হবে কেন আমি তো লাইভ এসে দেখাই দিচ্ছি তাই না সে একটু খেয়াল করে লাইভটা একটু একটু নোটিস করতে হবে লাইভটা যেহেতু যেহেতু ভালো ড্রেসেস পরতে চাও আমরা সবাই পড়তে চাই আমরা সবাই এনজয় করতে চাই সো অবভিয়াসলি আমাদের একটু খেয়াল করে দেখতে হবে লাইভে ঠিক আছে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে কিন্তু আমাদের ফ্রন্ট পোর্শনটা অলরাইট ফ্রন্ট পোর্শন বলতে পারো বা ব্যাক পোর্শন বলতে পারো যেটা তোমার পছন্দ হবে সেটা হচ্ছে ফুল ভিউ অফ আওয়ার ড্রেস অ্যান্ড আমি কাছে থেকে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিই দেখো কত বিউটিফুলি আমাদের এখানে ওয়ার্কসগুলো করা আছে জ্যাকার্ডের উপরে চলে যাব এটা দামান পোর্শনটাতে এটা দামান পোর্শনটা দেখো কত গর্জিয়াসলি এখানে ওয়ার্ক করা থাকছে লাইক মনে হচ্ছে এটা হচ্ছে পুরোটা স্ক্রিন প্রিন্টের উপরে কাজ এতটা সিমারি বাট স্টিল দেখো এগুলো কিন্তু পুরোটা সুতোর কাজই ঠিক আছে এটা হচ্ছে পুরো টুক জ্যাকার্ডের উপরে অল রাইট দেন চলে যাব আমাদের এটা কি ব্যাক পোর্শন না নিচে স্লিপস ওকে সো এটা হচ্ছে আরেকটা পোর্শন যেটা কিনা ব্যাক পোর্শন আর এলস ইউ ক্যান অ্যাড ইট অ্যাজ আ ফ্রন্ট পোর্শন তোমরা চাইলে ফ্রন্ট পোর্শন হিসেবেও ইউজ করতে পারো সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনের ডিজাইনটা এটা ডিজাইনসগুলো দেখে নিই আমরা কত বিউটিফুলি ডান

সো এটাও খুবই বিউটিফুলি অ্যান্ড খুবই গর্জিয়াসলি ডান অ্যান্ড আই গ্যাস এটা যেহেতু অনেক বেশি গর্জিয়াস এই সাইডটা তোমাদের ফ্রন্ট পার্শনে দিলে সুন্দর লাগবে অ্যাকচুয়ালি সুন্দর লাগবে ওকে সো দিস ইজ দ্য দাম অ্যান্ড পোর্শন চলে যাব হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটাতে স্লিভসটাও খুবই গর্জিয়াসলি ডান অ্যান্ড অ্যাজ উই ক্যান সি আমাদের কিন্তু এখন দুই পোর্শন করে আমাদের স্লিভসের ওয়ার্ক করা আছে ঠিক আছে হ্যাঁ একদম কোনো প্লেসেই কিন্তু গ্যাপ নেই পুরোটা জায়গায় দেখো একদম লাইক হিজিবিজি হিজিবিজি করে প্রত্যেকটা জায়গায় আমাদের বিউটিফুল অ্যান্ড ক্লিন ডিজাইনস করা থাকছে সো এটা হচ্ছে একটা স্লিভসের ওয়ার্ক এটা হচ্ছে আর একটা স্লিভসের ওয়ার্ক ঠিক আছে এখন হচ্ছে আমি ড্রেসটা ধরবো ধরে দুপাটাটা দেখিয়ে দিব এটার সাথে আবার একটা ডিফারেন্ট অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা কালার কন্ট্রাস্ট আছে সেটাও সেটাও আমি দেখিয়ে দিব তো ড্রেসটা ধরে নিলাম সো হিয়ার উই গো এটা হচ্ছে আমাদের একটা বিউটিফুল কন্ট্রাস্ট যেটা কিনা একটা ইন্ডিগো কালারের সাথে দেখো আমাদের একটা বিউটিফুল লাইক কি বলবো ব্রাইট অলিভ কালার না একটা ব্রাইট অলিভ কালার একটা কন্ট্রাস্ট দিয়েছে অ্যান্ড অবভিয়াসলি উই ক্যান ওয়ের ইট অ্যাজ আ ফাল্গুন ড্রেস আপ কাজ এটাও দেখো অনেক বিউটিফুল একটা অলিভ কালার দিয়েছে যেটা কিনা একটা কি বলবো একটা হলুদ হলুদ হলদে হলদে ভাব তাই না একদম যেগুলো আমাদের বিয়েতে গায়ে লাগে ওরকম একটা হলুদের কালার এটা

ঢাকার বাইরে কত ওয়ান ফিফটি একটা বেশি নিয়ে টু হান্ড্রেড পড়বে অ্যান্ড অবভিয়াসলি যে প্রোডাক্টটা পার্চেস করবে সেটার জন্য থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে অরেঞ্জ কালার দেখাও আজকে আজকে ডিয়ার অরেঞ্জ কালার নেই বাট এত বিউটিফুল বিউটিফুল কালারস আছে যে স্টোক সরাতে পারবে না ট্রাস্ট মি সো একটু সাথে থাকতে হবে অ্যান্ড বেশি বেশি করে লাইফটি শেয়ার করে দিতে হবে অ্যান্ড সাপোর্ট করতে হবে যাতে সবাই মিলে আমরা আজকে লাইফটা এনজয় করতে পারি ঠিক আছে সো আমি এটা সরিয়ে ফেলবো এটার প্রাইসটা আরেকবার বলি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওনলি ঠিক আছে ওকে দেন কেমন আছো আলহামদুলিল্লাহ নীলিমা আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো ওকে সো দ্য নেক্সট স্ট্রেস ইজ আরও বেশি প্রিটি একটা কালার এটার কালারটা হচ্ছে আমি গ্রিন বলবো হ্যাঁ একটা গ্রিন কালারের উপরেই এটাই আচ্ছা আচ্ছা ও ওকে সো এটা হচ্ছে এটা আই গেস ব্যাক পোর্শনটা নাকি ফ্রন্ট পোর্শন আচ্ছা সো এটা কোন একটা পোর্শন হবে তোমরা চাইলে ফ্রন্টে দিতে পারো ফ্রন্ট ওকে সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা অলরাইট এই যে ফুল ভিউটা দেখিয়ে দিলাম তোমার পয়ার ড্রেসটা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ তোমারটা ফুল দেখাও এই যে আমারটা হচ্ছে এই যে ফুল ফুল ভিউটা ওকে অলসো ফটোজ আপলোড দিয়ে দেওয়া হবে সো তোমরা ওখান থেকে চেক করে নিও ফুল ভিউ অফ দ্য ড্রেস ওকে আচ্ছা ব্ল্যাক মধ্যে দেখান আজকে ডিয়ার ব্ল্যাকের মধ্যে নেই আজকে হচ্ছে সব আমরা ক্লিয়ার আউট সেল মধ্যে সব বিউটিফুল কিছু অকেশন অনুযায়ী অকেশন ওয়াইজ কিছু ক্লোথস দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা যেটা কিনা দেখালাম এটা বডি পোর্শনটা ডিজাইনটা দেখিয়ে দিই একবার দামান পোর্শনটাও দেখিয়ে দিই যেটা কিনা খুব অনেক চড়া অনেক লং অ্যান্ড অনেক গর্জিয়াসলি ডান কোনো প্লেসেই কোনো কিন্তু স্কিপ নেই আমি তো এটা গায়ে ধরে নিব হুম ওকে সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা অলরাইট ব্যাক পোর্শনটা দেখো একদম ডিফারেন্ট শেড ডিফারেন্ট সাইজে কিন্তু আমাদের মোটিভস এর ওয়ার্ক করা আছে ছড়িয়ে ছিটিয়ে লাইক ফুল ব্যাক পোর্শনটা জুড়ে ঠিক আছে অ্যান্ড এই ড্রেসটার সাথে লাইক এই ক্লোদিংটার সাথে হচ্ছে আমাদের ব্যাক পোর্শন অ্যান্ড স্লিভস দুটোই অ্যাড করে দেওয়া হয়েছে সো এটার সাথে কিন্তু কোনো দামান পোর্শন নেই তোমরা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে মেক করে নিতে পারো অ্যান্ড এখানে মোর দেন এনাফ ক্লোদিং দেওয়া আছে তো তোমাদের স্লিভসও তোমাদের মতো করে মেক করে নিতে পারো অ্যান্ড হি বি গো এখন হচ্ছে আমাদের দুপাট্টাটা ধরবো দুপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস ওয়াও এই দুপাট্টাটা দেখো অনেক গর্জিয়াস কিন্তু অ্যাকচুয়ালি কজ এখানের পোর্শনগুলো প্রত্যেক একটা জায়গায় গোল্ডেন গোল্ডেন আমি খালি ডিজাইনই দেখতেছি আমি অলিভ কালারটা দেখতেই পারতেছি না মানে প্রত্যেকটা পোর্শনে দেখো কোনো জায়গায় কিন্তু কোনো গ্যাপ নেই পুরোটা বিউটিফুলি ওয়ার্ক করা থাকছে সো এটা যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট তুলে ফেলি তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবো স্টক ইজ ভেরি লিমিটেড অ্যান্ড দ্য প্রাইস ওয়াজ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি অ্যান্ড আফটার দ্য ডিসকাউন্ট ইটস অনলি অ্যান্ড অনলি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওকে এটা ভালো লাগলে স্ক্রিনশট তুলে আমাদের পেজের ইনবক্সে জানিয়ে দাও

আচ্ছা রেড আছে এই ড্রেসটার আপু অ্যাকচুয়ালি এখন তো ক্লিয়ার আউট ছেলের সময় সো এখন হচ্ছে সব ধরনের কালারস অ্যাভেইলেবেল থাকবে না অ্যান্ড সব ধরনের ডিজাইন যেগুলো চাইছো সেগুলো কিন্তু অ্যাভেইলেবল থাকবে না ডিয়ার এটা লং কত হবে তুমি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দাও থ্যাংক ইউ সো মাচ তু স্যার আপু অ্যান্ড এটা লং হবে হচ্ছে কেমন মানে এগুলোর এগুলোর উপর হবে হ্যাঁ উপরে হবে সো তুমরা তোমাদের মতো করে মেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই আপু ডেলিভারি সিস্টেম বলো আপু আজকে অর্ডার করলে কয়েকদিন পর পাবো ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের ইনসাইড ঢাকা ওয়ান হান্ড্রেড আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি একটা পিছনে টু হান্ড্রেড অ্যান্ড আউটসাইড ঢাকা হলে কিন্তু লাইক থ্রি হান্ড্রেড টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে তোমাদের প্রোডাক্ট পার্চেস যেটা পারচেস করবো আর কি অর্ডার করলে কতদিন পর পাবো যদি ইনসাইড ঢাকা হও দুই থেকে তিন দিন আউটসাইড হলে তিন থেকে চার দিন ওকে কে ব্ল্যাক কালার হবে আপনি না দিয়ে ব্ল্যাক কালার হবে না সেটা হচ্ছে আমি একটা ক্যাটালগের ড্রেস দেখাবো দিস ইজ আ ভেরি এটা কি বেনারসি লন সো এটা হচ্ছে বেনারসি লন ইয়ার উপরে ফেব্রিকের উপরে এটা কালারটা আমরা দেখতে পাচ্ছি খুবই বিউটিফুল একটা নিউট কালারের সাথে কিন্তু আমাদের একটা মেরুন কালারের কন্ট্রাস্ট রয়েছে হুইচ লুকস ভেরি 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 বিউটিফুল সো আমি হচ্ছে এটা ডিজাইনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিব এন্ড অলসো এখানে যে কিছু আমাদের বাটন টাইপ ওয়ার্কস করা আছে এগুলোই কিন্তু দেওয়া নেই ওকে জাস্ট দ্য ক্লোথ উই আর প্রোভাইডিং অ্যান্ড এগুলো যদি তোমাদের দিতে ইচ্ছা হয় তোমরা কিন্তু চাইলে মেক করে নিতে পারো বা চাইলে এগুলো আলাদা লাগিয়ে নিতে পারো ঠিক আছে রেড এঞ্জেল থ্যাংক ইউ মারিনা আপু আপু তুমি যেটা পড়ছো ওটা কি অ্যাভেলেবেল আছে অবশ্যই রিয়ার অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে আমাদের এরকম কাতান টাইপ ভাইবের মতোই অ্যান্ড এটার সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ এখানে দেখো আমাদের কিন্তু নেটওয়ার্কটা অলরেডি করা আছে যেখানে জাস্ট কাট ওয়ার্ক করা লাগবে অ্যান্ড পুরোটো নেকওয়ার্কটাই কিন্তু আমাদের এরকম জ্যাকার্ড ইয়ের উপরেই থাকছে ওকে জ্যাকার্ড ম্যাটেরিয়ালের উপরেই থাকছে পুরোটো অ্যান্ড অসো ছড়িয়ে ছিটে আমাদের এখানে মোটিভসেরও ওয়ার্ক করা আছে খুবই বিউটিফুলি আমরা এখন চলে যাব আমাদের লাইক দামার পোর্শনটাতে পুরোটা ডিজাইন ড্রেসটার ডিজাইনে এরকম থাকবে ওকে ছড়িয়ে ছিটিয়ে কোনো প্লেসেই কোনো লিফ থাকছে না অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন দামান পোর্শনটাও দেখো কতটা চড়া কতটা চড়া অ্যান্ড কতটা মানে গর্জিয়াসলি আমাদের এখানে ওয়ার্ক করা থাকছে সো দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ আওয়ার ড্রেস চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে ওকে দামান পোর্শনটা ওয়াও অনেক গর্জিয়াস কাজ দেখো দামান পোর্শনটাতেও কিন্তু কোনো প্লেসেও লিভ থাকছে না কিছু কিছু ড্রেসেসে কিন্তু কিছু কিছু না মোস্ট অফ দ্য ড্রেসেসে কিন্তু আমাদের ব্যাক পোর্শন দেখবা সলিড থাকে বাট এখানকার ড্রেসেস আমি যেগুলা দেখাই তোমাদেরকে দেখো খুবই বিউটিফুল এগুলো ব্যাক পোর্শনগুলাও কিন্তু অনেক গর্জিয়াসলি আমাদের এখানে মোটিভসের মতো করে ওয়ার্ক করা থাকছে অ্যান্ড দ্য দামান পোর্শন ইজ অলসো ভেরি গর্জিয়াস দেখো আমাদের দামান পোর্শনটাও কিন্তু অনেক বেশি লাইক অনেক বেশি চড়া ওকে সো দিস ইজ দ্য দামন পোর্শন অ্যান্ড ওয়াও মানে এটা এই ড্রেসের প্রশংসা করা থামবেই না কাজ এই ড্রেসের দেখো আমাদের স্লিভস পোর্শনটা কতটা গর্জিয়াসলি ডান লাইক একটা প্লেসও নাই একটা প্লেসও না একটা আঙ্গুল বসানোর জন্য একটা প্লেস নাই ওকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের বিউটিফুলি জ্যাকার্ডের প্রিন্ট করা থাকছে ফুল স্লিভসটা জুড়ে ঠিক আছে আমি হচ্ছে এখন করব কি ড্রেসটা ধরবো ধরে দুপাটাটা দেখাবো এটার কিন্তু কালার কন্ট্রাস্টটা খুবই বিউটিফুল খুবই অ্যামেজিং কাজ এত বিউটিফুল একটা নিউড কালারের সাথে হচ্ছে আমরা পাচ্ছি একটা মেরুন কালারের কন্ট্রাস্ট মেরুন কালারের দুপাটার কন্ট্রাস্ট সো অবভিয়াসলি ইট লুক ভেরি ফাইন যদি এটা মেক করার পর আমরা ইউজ করি ওয়াও কালারটা দেখো কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাইক অনেক বেশি লাক্সারিয়াস লাগতেছে একটু ঠিক করে দাও Wow, দেখো এটা মেক করার পর অ্যাকচুয়ালি অনেক 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 বেশি প্রিটি লাগবে কাজ এগুলো হচ্ছে একদম কমপ্লিটলি আমাদের পার্টি ওয়্যারস এন্ড ওয়াও এখনই অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটা তোমাদের মতো করে কিন্তু মেক করে নিতে পারো এন্ড অলসো যে এইসব প্যান্ট পোর্শন প্যান্ট পোর্শনে ইনাফ ক্লোদিং দেওয়া আছে না সারা আরা বানানো যাবে না ওরকম বানানো যাবে না একদম অনেক গর্জিয়াস হয়ে যেত ড্রেসটা আচ্ছা আচ্ছা বুঝি 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 ওকে সো এটা যদি ভাল লাগতেছে স্ট্রিং তুলি ইনবক্স করে ফেলবো তাড়াতাড়ি এন্ড এন্টারপ্রাইজ কি সিম এটার আচ্ছা সো এটার প্রাইসও হচ্ছে শুধুমাত্র আজকে লাইভের জন্য কিন্তু এটার প্রাইস আমাদের কম করে দেওয়া হয়েছে এটার প্রাইস থাকছে 2750 থাউজেন্ড সেভেন হান্ড্রেণ্ড ওনলি অ্যান্ড ওনলি সো এটা যদি ভাল লাগতেছে স্ট্রিম শার্টটা তুলে ফেলি ভাই এই কেশ এই ড্রেসটা সুন্দর ওয়াও হ্যাঁ অ্যাকচুয়ালি দোস্ত আমার কাছে না আমি দূর থেকেও দেখতেছি

সো এটা হচ্ছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিব এটার ড্রেস আপটা সো ফার্স্ট অফ অল আমাদের ড্রেসের ফ্রন্ট পোর্শনটা খুঁজে বের করতে হবে যেখানে অনেক 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 বেশি ক্লোদিং দেওয়া আছে অ্যান্ড সবই আমাদের একসাথে অ্যাটাচ করে দেওয়া সো বুঝতেই তো পারতো সো কতগুলো ক্লোদিং অ্যাড করা আছে সো তোমরা তোমাদের মতো করে ইউজ করতে পারো ফুল না ক্যাশ অন ডেলিভারি দেন জি ভাইয়া দেওয়া হয় সমস্যা নেই ওকে সো দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন ফ্রন্ট পোশনটা দেখো কত গর্জিয়াসলি আমাদের এখানে ওয়ার্ক করা থাকছে মানে পুরো হচ্ছে যে বাণিজ্য মেলা কার্পেটের মতো ঠিক আছে বাণিজ্য মেলা গেলেই কিন্তু কার্পেট কিনতে মন চায় সে ওরকম একটা কার্পেট টাইপ ডিজাইন দেওয়া আছে অনেক বিউটিফুলি অনেক গর্জিয়াসলি ডান সবই হচ্ছে ইরানি ডিজাইন আল্লাহ সবই তো সুন্দর হ্যাঁ সবই সুন্দর লাগতেছে স্যার ভালো তো এটা হচ্ছে আমাদের সাইড পোর্শনটা সাইড পোর্শনটার ডিজাইনও আমি যেটা বলেছি তোমরা চাইলে কিন্তু সাইড পোর্শনই ইউজ করতে পারো খুবই গর্জিয়াস একটা আউটকাম দিবে লাইক আমাদের ড্রেসটার কোনো পোর্শনেই কোনো ধরনের মিস থাকবে না সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু ঠিক আছে দামান পোর্শনটা দেখিয়ে ফেলবো দামান পোর্শনটা দেখো কত গর্জিয়াস এখানে সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি গর্জিয়াসলি আমাদের এখানে একটা ওয়ার্ক দিয়েছে অ্যান্ড হিউভি গো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ওয়াও ব্যাক পোর্শনটাও অনেক বেশি গর্জিয়াস ওকে ব্যাকশনটা দেখো অনেক বেশি গর্জিয়াস কিন্তু হ্যাঁ সো এটা হচ্ছে পুরোটা জায়গা জুড়ে হচ্ছে এরকম ওয়ার্কস করা থাকছে এখন চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে এই যে দামান পোর্শনটাও দেখিনি আমাদের ফ্রন্ট পোর্শনের দামান পোর্শনের মতো এটা কিন্তু পুরো একদম কার্পেট টাইপ ডিজাইন করা যায় ইরানি স্টলে কিন্তু এরকম কার্পেটই দেখবা অনেক বিউটিফুল ইজ হচ্ছে আমাদের এখানে দুটো করে ডিজাইন দেওয়া থাকছে ঠিক আছে দাও দুটো করে ডিজাইন দেওয়া থাকছে এখানে হচ্ছে একটা ডিজাইন এখানে হচ্ছে একটা ডিজাইন এরকম করে সো তোমাদের হচ্ছে দুটোর স্লিভেই আমাদের দুটো করে ডিজাইন থাকবে বিউটিফুলি দুটো করে ডিজাইন দেওয়া থাকবে সো দিস ইজ দ্য স্লিভ পোর্শন আমি হচ্ছে এখন ড্রেসটা ধরে তুপাটাটা ধরে নিব ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এটার সাথে যখন আমি কালারটা লাইক গ্রিন কালারটা যখন ধরবো অ্যাকচুয়ালি অনেক 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 বেশি প্রিটি লাগবে এগুলো আনকমন খুবই আনকমন কালেকশনস কিন্তু লাইক কালেকশন বলি খুবই আনকমন কন্ট্রাস্ট কিন্তু ওয়াও অ্যাকচুয়ালি অনেক বেশি প্রিটি লাগতেছে এটা দেখো এটার কিন্তু আমাদের এখানে জ্যাকার্ডের প্রিন্ট দেওয়া নেই বিউটিফুল টেক্সচার দেওয়া আছে লাইক ভিতরেই কিন্তু লাইক আমাদের ড্রেসটার সাথে একটা বিউটিফুল ডিজাইনের টেক্সচার দেওয়া আছে এটা কিন্তু মোটেও তোমাদের দূর থেকে দেখলে মনে হবে কিন্তু এটা সলিড বা এটা মোটেও সলিড পড়ছে না এটা কিন্তু একটা বিউটিফুল টেক্সচার অ্যাড করা আছে জাস্ট সিঙ্গেল ডিজাইনের না ডিফারেন্ট ডিজাইনসেরই একটা টেক্সচার অ্যাড করা আছে আমাদের ফুল এই যে এই দুপাটাটা জুড়ে ঠিক আছে আসসালামু আলাইকুম আপুনি কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তুমি কেমন আছো সো এটা হচ্ছে আমাদের লাইক এন্ডিং পোর্শন এন্ডিং পোর্শনটা আমাদের দুপাটার যেটা কিনা অনেক চড়া অ্যান্ড অনেক গর্জিয়াসলি কিন্তু জ্যাকার্ডের প্রিন্ট করা থাকছে ওকে আমি হচ্ছে এখন প্যান্ট পোশনটাও দেখিয়ে দিই এটা হচ্ছে একদম সলিড আমাদের ইয়ে কালারের উপরে লাইক দ্য কালার আম হোল্ডিং ওই কালারের উপরে সো এটা যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে আমরা ঝটপট ইনবক্স করে ফেলি কাজ আজকে হচ্ছে আমাদের ক্লিয়ার আউট সেল অ্যান্ড আজকের জন্য শুধুমাত্র আজকের লাইভের জন্য হচ্ছে টু পড়বে এটার প্রাইসটা সো ঝটপট করে আমরা ইনবক্স করে ফেলি তাতে রিজনেবল প্রাইস তো জি আপু অবভিয়াসলি বেশি বেশি রিজনেবল

বাস মা হুম মাস্টার ও মাস্টার্ড না মাস্টার্ড করেনি আপু ওকে সো দ্য মোস্ট ওয়ান্টেড অ্যান্ড দ্য মোস্ট ডিমান্ডিং ড্রেস আমি এটা নিয়ে এসেছি তোমাদের জন্য আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করেছিল সো হেভি গো এটা হচ্ছে রিস্টক করা হয়েছে দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন ওকে এটার কালারটা এত 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 ব্রাইট এত গর্জিয়াসলি ব্রাইট যেটা হচ্ছে আমি কিভাবে বলবো একটা পার্পেল ব্লুইশের মিক্সচার ঠিক আছে একটা পার্পেল ব্লুইশের মিক্সচার তার উপর দিয়ে দেখো কত বিউটিফুলি আমাদের এখানে জ্যাগার্ডের প্রিন্ট করা থাকছে অ্যান্ড আমরা চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে বা দামান পোর্শনটা দেখি কত গর্জিয়াসলি এখানে ফ্লোরাল ওয়ার্কস করা থাকছে কিন্তু আমাদের হাই হাই নুসরাত আপু আচ্ছা খিদা লেগে গেছে আই হানি মাস্টার্ড নাও আহারে আমার বন্ধুটা তুমি এতটাই কি বোর্ড যদি আমার পুরো লাইফটা দেখলি মানে কেমনে সম্ভব তুই আমার পুরো লাইফটা দেখছস কেমন আছো ডিয়ার আলহামদুলিল্লাহ নুসরাত আপন খুবই ভালো আছি তুমি কেমন আছো তো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা এখন ব্যাক পোর্শনটা চলে যাবে এটা ব্যাক পোর্শন না দিকে ওকে সো ব্যাক পোর্শনটাও কিন্তু সেম ওকে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক পোর্শনটা হচ্ছে কমপ্লিটলি সেম সে যে এরকম মোটিজ ওয়ার্ক করা থাকছে অ্যান্ড এরকম হচ্ছে আমাদের নিচে দামান পোর্শনে ওয়ার্ক করা থাকছে ঠিক আছে সামুচ এটাকে এভাবে ধরে নি ওকে ওয়াও দ্য ইজ ভেরি প্রিটি কালারটা খুবই প্রিটি অ্যান্ড হিভি গো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা ওকে দুপাট্টাটাও অনেক বেশি গর্জিয়াস এটা অফে না আচ্ছা সো এটা কিন্তু আমাদের কোনো সেলে না এটা জাস্ট রিস্টক করা হয়েছে আপুদের ডিমান্ডে আপুদের রিকোয়েস্টে আচ্ছা ড্রেসগুলো অনেক জোস তাই দেখতেছি আচ্ছা বাবু তোমার যদি পছন্দ হয়ে থাকে তুমি পারচেজ করে নিও ওকে পারচেজ করেছিলাম ড্রেসটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো ম্যাচ মিস্টার দ্যাবু জাগাম গ্ল্যাড যে তোমাদের পছন্দ হয়েছে ড্রেসটা ওকে সো এটা হচ্ছে আমাদের প্যান্ট পোর্শনটাও ধরে নিলাম একটা বিউটিফুল ব্লুয়েশ অ্যান্ড পারপলিশ একটা শেডের উপরে অ্যান্ড দুপাটাটা যেটা দেখাচ্ছিলাম দেখো খুবই গর্জিয়াসলি কিন্তু আমাদের এখানে ওয়ার্ক করা থাকছে ছাড় ছাড় যাবে গর্জেসলি এখানে ওয়ার্ক করা থাকছে অ্যান্ড আমাদের নিচেও কিন্তু কিছু থ্রেডি টার্সেলসও অ্যাড করে দেওয়া হয়েছে ওকে থ্রেডি টাইড টার্সেলস টার্সেলিং একটা এন্ডিং দিয়েছে আমাদের দুপাটাটাতে সো এটা যাতে ভাল লাগতেছে শ্রীন তুলে ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি কাস্ট স্টক ইজ ভেরি লিমিটেড অ্যান্ড এটা যেহেতু রিস্টক করা হয়েছে দেন অবিয়াসলি দিস নট গোনা স্টে লং অনেক প্রিটি একটা ড্রেস অনেক প্রিটি একটা ডিমান্ডিং ম্যাটেরিয়াল সো এটা যে ভাল লাগতেছে শ্রীন তুলে ফেলি এটার প্রাইস কেমন থাকবে ওকে সো এটা কিন্তু কোনো উপরে নেই কি বলে ও আচ্ছা আচ্ছা ওকে সো এটা কিন্তু আমাদের কোনো কারণে আমি লাইভের একদম এন্ডিং এটা খুবই ডিমান্ডিং একটা ক্লোথ এটা দেখিয়ে দিলাম এটার প্রাইস আমাদের থাকছে হচ্ছে পনেরোশো করে খুবই 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 রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এত বিউটিফুল একটা ড্রেস একটা বিউটিফুল একটা মানে কি বলবো

এখন হচ্ছে আমাদের আজকের যে ছিল সেটা আমাদের এখন এন্ড হয়ে গেছে আমাদের সব দেখানো শেষ আলহামদুলিল্লাহ আই হোপ যে তোমাদেরকে যেরকম করে ড্রেসেস এর ডিজাইন গুলো দেখানো হয়েছে কালার দেখানো হয়ে গেছে আই হোপ তোমরা এখান থেকেই পছন্দ করে এই জিনিসটা পার্চেস করবে যদি কোনো কনফিউশন থেকে থাকে তুমি ড্রেসেস দেখো ড্রেসেসের পিকচারস দেখো দেন লাইভ দেখো বাট স্টিল আমাদের কাছে এসে লাইক মেসেঞ্জারে এসে এরকম ধরনের এম্বারাসমেন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই ইউ জাস্ট ক্যান স্কিপ ইট ওকে অ্যান্ড যদি তাও তোমাদের লাইক না পছন্দ হয়ে থাকে বাট স্টিল ইউ ওয়ান্ট নো মোর অ্যাবাউট দ্য ড্রেস একদম কাছ থেকে দেখতে চাও অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে পারবো ঠিক আছে শোরুমে এসে তোমরা কিন্তু ড্রেসেসগুলো ট্রাই অন করেও দেখতে পারবে সুন্দর মতো ট্রায়াল দিয়েও দেখতে পারবে সো এখন হচ্ছে আমার বিদায় নামার পালা সো এখন হচ্ছে সবাইকে জানিয়ে দিই যে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে অ্যান্ড যেহেতু ফাল্গুন আসতেছে আসতেছে বেশি 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 করে শপিং করতে হবে অ্যান্ড উইল হ্যাভ টু লুক বিউটিফুল অ্যান্ড ফিল বিউটিফুল ইনশাল্লাহ সো এখন হচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিই সবাই ভালো থাকি সুস্থ থাকি অ্যান্ড হ্যাপি শপিং আল্লাহ হাফেজ